আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঘমুন্ডি বিধানসভার 240-এর 120 নম্বর বুথে। এই বুথেই ফুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মারফত তার প্রথম ভোট দিলেন তার বাকের সঙ্গে নিয়ে। নিজের বুথে প্রথম ভোট দিয়ে নজির করলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। আজ সকাল 7টার সময় 240-এর 120 নম্বর বুথে তিনি দিলেন প্রথম ভোট। ভোট দান করে বেরোনোর পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আজকে নির্বাচনে জয় নিশ্চিত। সারা দেশ জুড়ে মোদিজির জয় জয়কার হচ্ছে, একইভাবে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত। লাইনে দাঁড়িয়ে প্রথম ভোট দিলাম। প্রসঙ্গত উল্লেখ্য, জ্যোতির্ময় বাবুর সাথে ছিলেন তার মা অম্বিকা মাহাতো। এখানে মোট ভোটার 1180। এদিকে তৃণমূল অঞ্চল সভাপতি অতুল মাহাতোর দাবি, এই বুথ থেকে বেশি ভোটে লিড থাকবে। বিজেপি সাংসদের বুথ বলে পরিচিত হলেও এখানে তার জয় থাকবে না, গত পঞ্চায়েত নির্বাচনে ছিল। বিজেপি থেকে তৃণমূলের এবারও তা অব্যাহত থাকবে। কি বলবেন আজকের বিষয় নিয়ে? দেখুন, গণতন্ত্রের পক্ষে 120 নম্বর বুথ বাগমুন্ডি বিধানসভা ভোট করলো আর কি, আর এর থেকেই বোঝা যাচ্ছে যে লাইন আছে এবং সারা লোকসভা জুড়ে যে খবরও পাওয়া যাচ্ছে মোদিজি যে ডাক দিয়েছেন 400 আমার মনে হয় সেটা হয়ে যাবে। জেলায় কী আশা করছেন? স্বাভাবিকভাবে যেরকম আমরা আগের থেকে বলেছি সেরকম 3 লক্ষ পার হয়ে যাবে। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আছে? এখনও পাইনি খবর, আমি ভোট দিতে ঢুকেছিলাম সেই কারণে ফোন আমার গাড়িতে আছে, আর খবর তো পেলে ফোনেই পাবো, সেই জন্য একবার ফোন দেখবো তারপরে বলতে পারবো। আর সারাদিনে কী কর্মসূচি রয়েছে? সারাদিন যেখানে কোনো কিছু চেকফুট কোনো কিছু সমস্যা হলে সেখানে ছুটবো আর ভাগ করে নিয়েছি আমরা বিধানসভা অনুযায়ী, তবু যেরকম পরিস্থিতি হবে সেভাবে যাওয়া হবে। প্রথম ভোটটা কি আপনি দিলেন? হ্যাঁ, এই বুথে আমি প্রথম ভোট, আমি লাইনে প্রথম আমি দাঁড়িয়েছিলাম, সেইভাবে আমি প্রথম দাঁড়িয়েছিলাম, আমার মা আছেন, আমার মা তারপরে দাঁড়িয়েছিলেন, আমরা দুজনে প্রথম দিই। দাদা, বাঘমুন্ডি এই বিধানসভা এক টাইমে ফরওয়ার্ড ব্লকে গড় ছিল, এবার নেপাল মাহাতো কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং সেখানে সিপিআইএম তারা তাকে সমর্থন করছেন, তো এতে কতটা আপনার অনেক জল হয়ে গেছে সেই গল্প আর এখন আর নেই। আপনি বলবেন কবে কখন কে ছিল, সে তো লোকসভা সংঘ এক সময় ছিল, আছে কি এখন? এক সময় ইংরেজরা আপনার এমনভাবে শাসন করতো তাদের সূর্যাস্তই হতো না, সেগুলো সব ভুলে গেছিলো। এখন মোদিজি পড়ে বিজেপির নির্বাচন কাকে ভোট দিলে? চলুন দেখুন, বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা এই বুথ থেকে লিড দিয়েছিলাম এবং এই লোকসভা ভোটেও আমরা এই বুথ থেকে মানে বিজেপি থেকে লিড দিব। কতটা আশাবাদী জয় নিয়ে? এই বুথ থেকে আমরা নিশ্চিত।